ভালোই লাগছে, সব কিছু প্রসেসিং মনে হচ্ছে বিদেশের মতো। আমার আরো 10 বছর আগের স্বপ্ন যে আজকের দিনের জন্য আর কি। মাত্র 30 মিনিটেই মতিঝিল থেকে উত্তরা, ভেবেছেন কখনো? জি, এই স্বপ্ন এখন বাস্তব। মেট্রো রেলের এসি কামরায় বসে কিংবা দাঁড়িয়ে রাজধানীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। 4 নভেম্বর উদ্বোধনের পর 5 নভেম্বর থেকে যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত হয়েছে মেট্রো রেলের মতিঝিল পর্যন্ত বর্ধিতাংশ। সকাল থেকে মতিঝিল স্টেশনে যাত্রীদের ছিল টিকিটের লম্বা লাইন। 100 টাকার টিকিট কিনে মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে আমরা যখন রওনা দেই, ঘড়িতে তখন 10:50 বাজে। ঠিক 11:20 উত্তরার মেট্রো রেল স্টেশনে পৌঁছাই। মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রীরা ছিলেন বেশ উচ্ছ্বাসিত। মতিঝিল থেকে উত্তরা অনেক ডিস্টেন্স, 3-4 ঘন্টা লাগতো, এখন আমরা প্রায় 30-40 মিনিটের মধ্যে যাইতে পারতেছি। সো এটা ওয়ার্কিং আওয়ার যেমন আমাদের কমে, কাজের ক্ষমতাও বাড়ে। আমার খুব স্মার্ট লাগছে যে না, আসলে আমরা একটা অনেক মডার্ন আধুনিক ইসে প্রবেশ করেছি এই মেট্রো রেলের মাধ্যমে। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকের মতো লাগতেছে আমাদের। সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি স্বল্প সময় যদি আমার নির্ধারিত জায়গায় যেতে পারি, এতে করে আমাদের কাজগুলো শূন্য মতো হবে। এর আগে মেট্রো রেলের উপপ্রকল্প পরিচালক জানান, প্রতিদিন উত্তরা মতিঝিল রুটে 4 ঘন্টা মেট্রো রেল চলবে। আমাদের যেহেতু এই লাইনটা নতুন চালু হয়েছে, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য কিছুটা সময়ের প্রয়োজন, এই জন্য কিছুদিন পর্যন্ত 7:30 থেকে 11:30 এই 4 ঘন্টা মতিঝিল পর্যন্ত চালু থাকবে। বাট আগারগা পর্যন্ত আগের মতোই সেই রাত 8:30 পর্যন্ত চালু থাকবে। এই অংশটার সম্পূর্ণ চালু হতে কিছুটা সময় লাগবে। আশা করা যাচ্ছে 3 মাসের মধ্যে সম্পূর্ণরূপে সকাল সন্ধ্যা যেভাবে অন্য ওই আগারগা অংশে চলছে, সেভাবে এই অংশেও প্রত্যেকটা স্টেশনও চালু হবে এবং সময়টাও বৃদ্ধি করে দেওয়া হবে।